ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ অ্যান্ড ডায়েট চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.1-এর। প্রথমে আমরা মূল বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে দুইটা, 21 এবং 22, এগুলো করব। তা আমাদের প্রত্যেকটা লেকচারে একটা করে সৃজনশীল প্রশ্ন থাকবে, আর আমাদের এটা একটা সিরিজ আকারে থাকে। সেই সিরিজটা অর্থাৎ সিকিউ আকারে থাকবে। আমাদের প্লেয়ার লিস্টের নাম থাকবে নবম দশম শ্রেণীর ম্যাথ চ্যাপ্টার 4.1 সিকিউ, এভাবে। তো দেখেন আমরা কিভাবে করতে পারি। প্রথমে 21-এর ক নাম্বারটা, প্রথমে দেওয়া আছে কথাটা লিখে নিতে হবে। হ্যাঁ, 21-এর ক নাম্বার করার সময় প্রথমে লিখতে হবে দেওয়া আছে, এটা ক নাম্বার। তাহলে দেওয়া আছে কি, p = x^a, আমার p এবং q এর মান লাগবে, এবং q = x^b। তাহলে এখন p^bc * q^-ca, p এর মান বসাও। p এর মান কত, x^a, এটার পাওয়ার bc, মাইনাস ইন্টু কিউ এর মান কত, x^b, এটার পাওয়ার কত, -ca। এখানে লিখবা মান বসায়ে। তাহলে মান বসায়ে যখন লিখব, এখন আমরা কি জানি, পাওয়ারে পরে গুণ হয়, abc ইন্টু x^-abc, পাওয়ারে পরে গুণ করছি। গুণের সময় পাওয়ারে পরে কি হবে, যোগ হবে। abc এই গুণের জন্য যোগ, আর এই মাইনাস abc তো আছেই। তাহলে x^a bc প্লাস এর মানে মাইনাস abc ইকুয়াল কত, x^0 = 1। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 = 1, অর্থাৎ এর পাওয়ার 0 = 1। এইভাবে একটা সূত্র আছে, যার প্রমাণটা আমাদের ভিডিওতে আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ANSWER, অ্যান্সার কত, 1। তো দেখেন সূচকের নিয়মটা ফলো করতে হবে। গুণের সময় পরে পরে যোগ, ভাগের সময় বিয়োগ, আর আবার অনেক সময় মাইনাস যদি থাকে, পাওয়ারে মাইনাস থাকলে ভাগ হয়, পাওয়ারে প্লাস থাকলে গুণ হয়। এভাবে হচ্ছে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আশা করি আপনারা ক নাম্বারটা বুঝতে পারছেন। এরপরে আমরা করব খ নাম্বার। তাহলে খ নাম্বার যখন করব, তখন আমাদের দেওয়া আছে কথাটা লিখতে হবে, কারণ ক্ষয়ে আমাদের কি কি মান লাগবে। ক্ষয়ে কিন্তু আমাদের PQR সবগুলোর মানেই লাগবে। ক্ষয়ে আমাদের PQR সবগুলো মান লাগবে। তাহলে দেখেন এখন খ নাম্বার করার সময় আমাদের PQR তিনটার মানেই লাগবে। তাহলে আমরা খ নাম্বার দিব, দেওয়া আছে কথাটা লিখব। কিউ এত এবং আর এর মানটা কত আছে, আর এর মান আছে r = x^c, x^c। এখন এটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন লেখো, এখন p/q, এটার পাওয়ার a+b ইন্টু q/r, এটার পাওয়ার b+c, ভাগ 2 ইন্টু rp, এটার পাওয়ার a-c। এখন সব জায়গায় মানগুলো বসাও, যে মানগুলো আছে সেগুলো সব বসায় দাও। p এর মান x^a, q এর মান x^b, এটার পাওয়ার a+b ইন্টু x^b/x^c, এটার পাওয়ার হচ্ছে b+c, ভাগ 2 r এর মান x^c ইন্টু p এর মান x^a আর a-c, সবগুলোর মান আমরা বসাই দিছি। তাহলে এখন ভাগের সময় পরে পরে বিয়োগ, বেইজার বেই সমান থাকলে যে x আর x, বেইজার বেই সমান a-b, এটার পাওয়ার a+b ইন্টু x^পাওয়ার b-c, এটার পাওয়ার b+c, ভাগ 2, এটা বেইজার বেই সমান, গুণের সময় পরে পরে কি যোগ, তার মানে যোগ করলে a+c, আমি এটা আগে লিখলাম, আর এটার পাওয়ার আছে a-c। কেন এটা আগে লিখছি, যে এখানে a-c আছে। তাহলে এখন দেখো, x এর পাওয়ার এই দুটো যদি গুণ করি a plus b a minus b a square minus b square x এর পাওয়ার b square minus c square ভাগ 2 into x এর পাওয়ার এখানে কি আছে a square minus c square হবে এখানে লিখবা একটা সূত্র লিখে দাও যে a square minus b square সমান সমান a plus b into a minus b এই সূত্রটা লিখে দিলে ভালো হবে তাহলে এখন দেখো কি আছে স্যার x এর পাওয়ার এত মাঝখানে আছে গুণ চিহ্ন ভাগ 2 ভাগ এত তাই না তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন x এর পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণের জন্য যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার এই ভাগ এটা কি x এর পাওয়ার এত তাহলে ভাগের জায়গায় কি হবে বিয়োগ চিহ্ন তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করলে কি হবে a minus a square plus c square এই ভাগ 2 টা আমরা রেখে দিলাম এই ভাগ 2 টা আমরা রেখে দিয়েছি এখন দেখো x এর পাওয়ার plus a square minus a square এটা 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 কাটো x এর পাওয়ার 0 ভাগ 2 তাহলে 1 ভাগ 2 তাহলে লিখবা কি এখানে a এর পাওয়ার 0 = 1 তাহলে কত হলো 1 ভাগ 2 = কত হাফ হাফ লিখবা এরকম লিখে দাও তাহলে হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার এটাই হলো অ্যানসার তাহলে দেখেন আমরা যদি সূচকের অঙ্কগুলোকে খুব জটিল মনে করি অঙ্কের কাঠামোটাও জটিল অঙ্কের কাঠামোটা বড় বাট তুমি যদি নিয়ম অনুসারে আগাও এর চেয়ে সহজ কিছু নাই নিয়মটা কি ওই যে ভাগের সময় বিয়োগ গুণের সময় যোগ তাহলে এগুলোকে আমরা জটিল বলে শুধু শুধু অঙ্কের উপরে মানে প্রেসার দেব না যে জটিল তার মানে অঙ্কের উপর একটা প্রেসার দেওয়া বা অঙ্কের উপর একটা দোষ দেওয়া এই দোষটা আমরা অঙ্কে দিব না কারণ আমরা নিয়মটা জানি সেভাবে আমরা করে ফেলবো তো আশা করি আপনারা খ নাম্বারটা বুঝতে পারছেন যদি খ নাম্বারটা না বুঝতে পারেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন স্যার এখানে মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার এখানে ভাগ আছে এর জন্য কি বিয়োগ করছেন হ্যাঁ স্যার আচ্ছা এরপরে আমাদের গ নাম্বার অঙ্কে দেওয়া আছে তো সবগুলোই লিখতে হবে তারপর লেফট হ্যান্ড সাইড নিতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে 1 যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা 1 বানাইতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো তাহলে দেখেন এখন আমরা কিভাবে গ নাম্বার অঙ্কটা করব গ নাম্বার left hand side আছে p by q এটার পাওয়ার a square plus ab plus b square into q by r এটার পাওয়ার b square plus bc plus c square into r by p এটার পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে এখন দেখো আমরা মানগুলো বসাবো p q r যেখানে যেটা আছে তার মানগুলো আমরা বসাবো p এর মান x এর পাওয়ার a q এর মান x এর পাওয়ার b এটার পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q এর মান x এর পাওয়ার b r এর মান x এর পাওয়ার c এটার পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r এর মান x এর পাওয়ার c p এর মান x এর পাওয়ার a এটার পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার দেখো এই যে অঙ্কটা এখন যে তোমরা বইয়ের অঙ্ক যে বইয়ের অঙ্কগুলো করতেছো অর্থাৎ আমরা যে বইটার অঙ্ক করতাম সেই বইয়ে এই অঙ্কটা ছিল 27 নম্বরে এখন সেই দেখো পুরানো বইয়ের অঙ্ক কিন্তু একটাও বাদ দেয় নাই সবগুলোই রাখছে দিয়ে দিছে এটা সৃজনশীলের মধ্যে তার মানে আমার এই নতুন বই তৈরি করে কি হইলো সবাই তো পুরান বইয়ের অঙ্কই আছে সবগুলো হয়তো দাগ নাম্বারটা চেঞ্জ করছে কোনো একটা কায়দা ক্লাব করে দিছে কোনো জায়গায় কাজের মধ্যে দিছে কোনো জায়গায় উদাহরণের মধ্যে দিছে কোনো জায়গায় অনুশীলনী সৃজনশীলের মধ্যে দিছে সবগুলোই এক তো দেখেন এরপরে আমরা ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ x এর পাওয়ার a - b এটার পাওয়ার a² + ab + b² এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দেই হ্যাঁ পাওয়ারটা ইনটু x এর পাওয়ার b - c এটার পাওয়ার b² + bc + c² এটাও আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম ইনটু x এর পাওয়ার c - a এটার পাওয়ার c² + ca + a² দেখো এখন অঙ্কটা বড় করবা না ছোট করবা এটা তোমার উপরে নির্ভর করবে আমি এখানে a - b a² + ab + b² একটা সূত্র আছে aq - bq আমি সরাসরি aq - bq সূত্র বসাইতে পারি আবার আমার যদি সূত্রই মনে না থাকে তাহলে আমার কি করতে হবে পরে পরে গুণ করতে হবে প্রথমে a দিয়ে গুণ করবা তারপরে b দিয়ে গুণ করবা তার মানে কি অঙ্কটা একটা বড় একটা জগৎ শুরু হয়ে যাবে তাহলে যেহেতু আমরা সূত্রটা জানি ওই সূত্রটাই ফালাই দিব x এর পাওয়ার তাহলে লিখব কি aq - bq * x এর পাওয়ার bq - cq * x এর পাওয়ার cq - aq এখানে সূত্রটা জাস্ট লিখে দিতে হবে a - b এর হোল কিউ সমান 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 সরি aq - bq aq - bq সূত্রটা লিখে দিবা a - b a² + ab + b² এই সূত্রটা আমরা লিখে দিব এখানে হ্যাঁ তাহলে এখন পাওয়ারে পরে যোগ করো গুণের সময় পাওয়ারে পরে যোগ aq - bq এই গুণের জায়গায় যোগ bq - cq গুণের জায়গায় যোগ cq - aq তাহলে এখন দেখেন x এর পাওয়ার aq aq bq bq cq cq সব কাটা যায় x এর পাওয়ার 0 তার মানে 1 লিখবা কি a এর পাওয়ার 0 = 1 equal right hand side তাহলে left hand side equal right hand side proved এই হচ্ছে আমাদের অঙ্ক তো দেখেন যদি সূত্রটা আপনারা না বসান তাহলে কিন্তু গুণের প্রক্রিয়ায় গেলে অনেক বড় হবে শেষে একটা ঝামেলা পাকাই ফেলবেন তাহলে দরকার কি আমার তো সূত্রেই যায় a - b² + a + b² কার সূত্র aq - bq এইভাবে আমরা সূত্রগুলোতে বসাই দেব তাহলে অঙ্কগুলো আমরা পারবো তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে